সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি? সারি খেতে খেতে যদি ফজরের আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে, এই রোজা হয় নাই। কারণ সাহরি খেতে হবে ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন, তাহলে আপনার রোজা হবে না। যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন, এখন মুখে খাবার আছে খান নাই, নিয়েছেন খাওয়ার জন্য, বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন, তাহলে রোজা হতে পারে। এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা, অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর, ধরুন আপনার 5:20 আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের, আপনি ঠিক 5:20 সময় অল্প একটু খেয়েছেন, এক ঢোক পানি খেয়েছেন, বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে, কাজা করতে হবে। আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম, আংশিক, কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে। শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি? শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়দিন পরপর দেখবেন কতগুলা সেকুলার, আধা সেকুলার, নাস্তিক, আধা নাস্তিক, এগোনাস্তিক, শিকি নাস্তিক, বহু রকমের আছে, এরা কয়দিন পরপর দেখবেন আপনারা সালাম দিলে, ইনশাল্লাহ বললে, জাজাকাল্লাহ খায়ের বললে, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এদের গায়ে জ্বলে। এগুলো বেশি বেশি করে বলবেন, এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সওয়াব পাবেন, কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন, কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে, তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাব, যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেটাতে শয়তান খুশি হয়, সো শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে, অতএব শয়তানকে বেজার করাটাই আমাদের ইবাদত, এই জন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ, শুদ্ধ করে সালাম দেব। সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই, কর্পোরেট দুনিয়াতে সালামের ব্যবহার, সালামের প্রচলনটা খুব কম হয়, খুব দুঃখজনক একটা ব্যাপার। বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে, অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না। কেন দেওয়া নেওয়া হয় না? কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব, ওই জায়গাগুলোতে আরও বেশি করে সালাম দিবেন, বেশি করে সালাম দিবেন, কারণ এটা মূর্খতা, অজ্ঞানতা। সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা। আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধহয় খ্যাত কিসিমের, এরকম একটা মনে করা হয়, ওই জায়গাগুলোতে আরও বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ।